শুরুতে সংবাদ শিরোনাম, পুতিনকে হত্যার আহ্বান মার্কিন সিনেটরের, আমেরিকাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার হুঁশিয়ারি রাশিয়ার, ইউক্রেন সংকটে নিরপেক্ষ থেকে দুকুল হারানোর শঙ্কায় ভারত, যেভাবে তিনটি গুপ্ত হত্যার চেষ্টা থেকে বেঁচে গেলেন জেলেনস্কি, দাবি ইউক্রেনের, রাশিয়া সহ বিশ্বজুড়ে বিক্ষোভের ডাক পুতিন বিরোধী নাফলনি, রাশিয়ানদের পরিকল্পনায় পরিবর্তন আনল একটি ব্রিজ, যদি আমরা না থাকি তাহলে ঈশ্বর না করুন, এরপর তিনটি দেশের পালা, বললেন জেলেনস্কি, 10 লাখেরও বেশি শরণার্থীদের চাপের মুখে পোল্যান্ড। এবার বিস্তারিত, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার আহ্বানের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনোভ এক টুইটে বলেছেন, মার্কিন সিনেটরের এই আহ্বান অগ্রহণযোগ্য এবং ভয়ানক। বৃহস্পতিবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যা করতে রাশিয়ারই কোনো নাগরিককে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম। এরপরই রুশ রাষ্ট্রদূত এ বিষয়ে প্রতিক্রিয়া জানান। রাশিয়ার রাষ্ট্রদূত আরও বলেছেন, সিনেটর লিন্ডসে গ্রাহামের মন্তব্য থেকে স্পষ্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের রাশিয়া ফোবিয়া এবং রাশিয়ার প্রতি বিদ্বেষ মাত্রাতিরিক্ত অবস্থায় পৌঁছেছে। মার্কিন সিনেটরের এমন মন্তব্যকে তিনি সন্ত্রাসবাদী তৎপরতা হিসাবে অভিহিত করেন। রুশ রাষ্ট্রদূত আরও বলেন, রাশিয়া মার্কিন জাতির ভবিষ্যতের বিষয়ে ভীত ও চিন্তিত, কারণ গ্রাহামের মতো ব্যক্তিরা এই দেশের নেতৃত্বে রয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় একটি টেলিভিশনে প্রচারিত সাক্ষাৎকারে মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেন, রাশিয়ার কাউকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যা করতে হবে আর এভাবেই এই লোকটিকে সরিয়ে দিতে হবে। পরে একাধিক টুইট বার্তায় একই ধরনের আহ্বানের পুনরাবৃত্তি করেছেন লিন্ডসে গ্রাহাম। একটি টুইট বার্তায় তিনি বলেন, একমাত্র যে লোকেরা এই কাজটি করতে পারে তারা হলো রাশিয়ার জনগণ। পুতিন সম্পর্কে বলতে গিয়ে আরেকটি টুইট বার্তায় রোমান শাসক জুলিয়াস সিজার হত্যার অন্যতম হত্যা তার ঘনিষ্ঠ বন্ধু মার্কাস ব্রোটাসের প্রসঙ্গ টানেন লিন্ডসে গ্রাহাম। তিনি বলেন, রাশিয়ায় কি একজন ব্রোটাস আছে? রাশিয়া ইউক্রেন যুদ্ধে রুশ আগ্রাসনের বিরুদ্ধে কথা না বলে নিরপেক্ষ থাকার চেষ্টা করছে ভারত। মস্কোর ভাষায় যাকে বলা হচ্ছে ভারসাম্যপূর্ণ অবস্থান। এতে পুতিন প্রশাসন সন্তুষ্ট হলেও পশ্চিমাদের চক্ষুশূল হয়ে উঠেছে নয়াদিল্লি, আর তাই রাশিয়ার কাছ থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার অজুহাতে ভারতের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার চিন্তা করছে বাইডেন প্রশাসন। গত 25 ফেব্রুয়ারি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইউক্রেনের রুশ আগ্রাসনের প্রতিবাদে একটি নিন্দা প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত ছিল ভারত। গত 2 মার্চ জাতিসংঘ সাধারণ পরিষদে ইউক্রেন থেকে রুশ সৈন্য প্রত্যাহার সংক্রান্ত একটি প্রস্তাবেও ভোট না দিয়ে তথাকথিত নিরপেক্ষ অবস্থান নেয় তারা। ইউক্রেনের রুশ আগ্রাসনের 8 দিন পার হলেও একবারের জন্য প্রতিবাদ জানাতে দেখা যায়নি ভারতকে। বরং আগ্রাসন শুরুর দিনই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে ফোন করেছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উভয় পক্ষকে শান্তি বজায় রেখে আলোচনা সমঝোতার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন তিনি। রাশিয়ার বিপক্ষে না যাওয়ার জন্য একাধিক কারণ তুলে ধরেছে নয়াদিল্লি, রাশিয়ার প্রতি ভারতের প্রবল প্রতিরক্ষা নির্ভরতার বিষয়টিকে প্রচ্ছন্ন রেখে সামনে আনা হচ্ছে কূটনৈতিক কারণকে, কিন্তু এর জন্য যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে ভারতকে। দিল্লির দিক থেকে যেসব যুক্ত সামনে আসছে তার প্রথমটি হলো, ভারতের অস্ত্র সরঞ্জামের সবচেয়ে বড় সরবরাহকারী রাশিয়া, কূটনৈতিকভাবেও তাদের কাছে সবচেয়ে নির্ভরযোগ্য দেশ তারা। দ্বিতীয়ত, রাশিয়ার বিরুদ্ধে ভোট দেওয়া মানে তাদের আরও বেশি চীনের দিকে ঠেলে দেওয়া, যা ভারতের দ্বিতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি তিনটি গুপ্ত হত্যার চেষ্টা থেকে বেঁচে গেছেন। ইউক্রেনের কর্মকর্তাদের বিভিন্ন দেশের গোয়েন্দা এ বিষয়ে সতর্ক করার পরে তারা চক্রান্তগুলো নস্যাৎ করে দিয়েছেন, খবর দি টাইমসের। খবরে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্টকে হত্যা করার জন্য 2টি ভিন্ন ভার্টে দল পাঠানো হয়েছিল, ক্রেমলিন সমর্থিত ওয়াগনার গ্রুপ এবং চেচেন বিদ্রোহীদের বিশেষ বাহিনী। রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের মতে আসা উভয় দলই ব্যর্থ হয়েছে। দি ওয়াশিংটন পোস্টের মতে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস ইউক্রেনীয়দের কাদিরোভাইটদের একটি ইউনিট সম্পর্কে সতর্ক করেছিল। এই অভিযান চেচেন বিশেষ বাহিনী জেলেনস্কিকে হত্যা করার জন্য পাঠানো হয়েছিল। ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সচিব অলেক্সি দানিলভ বলেছেন,
এই ইউনিটগুলো ধ্বংস করা হয়েছে। তিনি জানান, শনিবার ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে ওই চেচেন বিশেষ বাহিনীকে হত্যা করা হয়। ড্যানিল অফ ওয়াশিংটন পোস্টকে বলেন, আমি বলতে পারি যে আমরা FSB থেকে তথ্য পেয়েছি, যারা আজ এই রক্তক্ষয়ী যুদ্ধে অংশ নিতে চায় না। দি টাইমস জানিয়েছে, গোয়েন্দা তথ্যগুলো FSB-র যুদ্ধবিরোধী সদস্যদের কাছ থেকে এসেছে। ওদিকে ওয়াগনার ভাড়াটে খুনিরা ভয় পেয়ে যায় যখন ইউক্রেনীয়রা তাদের প্রতিটি পদক্ষেপ সঠিকভাবে অনুমান করছিল তা দেখে। ইউক্রেনে যুদ্ধের বিরুদ্ধে রাশিয়া সহ সমগ্র বিশ্বে বিক্ষোভের ডাক দিয়েছেন পুতিন। সমালোচক অ্যালেক্সি নাভালনি আগামী 6 মার্চ তিনি এই বিক্ষোভের ডাক দিয়েছেন। আল জাজিরার খবরে বলা হয়েছে, কারাগারে থাকা নাভালনি তার ব্লগে এই আহ্বান জানিয়েছেন। নাভালনি তার ব্লগে লেখেন, বার্লিন, নিউইয়র্ক, আমস্টারডাম, মেলবোর্ন সহ যে চত্বরে তুমি থাকো বা না কেন বেরিয়ে আসো, বিশ্বকে দেখাও রাশিয়ানরা যুদ্ধ চায় না। বিশ্বের চোখে রাশিয়া কেমন হবে, একই সঙ্গে রাশিয়ার ভবিষ্যৎ কেমন হবে, তার জন্য আমরা সবাই দায়বদ্ধ। নাভালনি আরও লেখেন, তুমি ভয় পেতে পারো, কিন্তু ফ্যাসিস্ট হত্যাকারীদের বিরুদ্ধে এই ভয় ঝেড়ে ফেলতে হবে। পুতিন ইতোমধ্যে রাশিয়া থেকে অর্থনীতি ছিনতাই করেছে, বিশ্বের সঙ্গে সম্পর্ক এবং আমাদের ভবিষ্যৎ স্বপ্ন ছিনিয়ে নিয়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, রাশিয়ার শহর জুড়ে কয়েক ধাপে যুদ্ধবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদে অংশ নিয়ে 8,000-এর বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে 30 মাইল দূরে অবস্থিত তেতেরিফ নদীর ওপর থাকা একটি ব্রিজ ধ্বংস করে দেয় ইউক্রেনের বিমান বাহিনীর সেনারা। রাশিয়ানরা যখন ইউক্রেন হামলা করে তখন অবস্থার ভয়াবহতা বুঝতে পেরে 25 ফেব্রুয়ারি ব্রিজটি উড়িয়ে দেওয়া হয়। আর এই ব্রিজটি ধ্বংস করে দেওয়ার কারণে রাশিয়ানরা তাদের পরিকল্পনা অনুযায়ী কিয়েভের দিকে আগাতে পারেনি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। তাছাড়া রাশিয়ান সেনাদের ওপর বিভিন্ন জায়গায় ইউক্রেনের সেনাদের হামলার কারণেও রাশিয়ার খুব বেশি দূর আগাতে পারেনি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। ধ্বংসপ্রাপ্ত ব্রিজ, সরাসরি আক্রমণের পাশাপাশি জ্বালানি ও খাবারের সংকটও রাশিয়ানদের অগ্রসর থামিয়ে দিয়েছে। রাজধানী কিয়েভ থেকে বর্তমানে 15 মাইল দূরে অবস্থান করছে রাশিয়ার 40 মাইল দীর্ঘ সামরিক বহরটি। রাশিয়ানদের সামরিক বহর বিষয় নিয়ে গোয়েন্দারা জানায়, আমরা বিশ্বাস করি ইউক্রেনীয়দের উড়িয়ে দেওয়া সেই ব্রিজ রাশিয়ানদের বহরের গতি থামিয়ে ও কমিয়ে দিয়েছে। তবে আমরা বিশ্বাস করি তারা বিভিন্ন জায়গায় এই বহরে সরাসরি হামলাও করেছে। তবে গোয়েন্দাদের আশঙ্কা, বহর নিয়ে থেমে যাওয়ার পর রাশিয়া এখন তাদের পরিকল্পনায় পরিবর্তন আনার সুযোগ পাচ্ছে এবং পুনরায় একত্রিত হচ্ছে। গত 24 ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর থেকেই ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে টানা চলছে দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত। এর মধ্যে সংঘাতের 8ম দিনে গতকাল বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যদি আমরা না থাকি তাহলে ঈশ্বর না করুন এরপর লাতভিয়া, লিথুয়ানিয়া আর এস্তোনিয়ার পালা আসবে, পরপর দখল হবে বালকান অঞ্চলের এই 3টি দেশ, দাবি করে জেলেনস্কি। আরো বলেন, রাশিয়াকে ঠেকাতে হবে, না হলে ইউরোপের বাকি অংশেও রুশ সেনা অগ্রসর হবে। ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, যদি আপনাদের আকাশসীমা বন্ধ করার ক্ষমতা না থাকে তাহলে আমাকে আপনাদের বিমানগুলো দিন, পাশাপাশি তার হুঁশিয়ারি বিশ্বাস করুন, ইউক্রেন যদি না থাকে তাহলে লাটভিয়া, লিথুয়েনিয়া, এস্টোনিয়া আর থাকবে না। লিভিভ থেকে আসা ট্রেনটি পলিশ সীমান্ত পেরিয়ে যাওয়ার সময় শিশুরা জানালা দিয়ে উঁকি দেয়। পেছনে ফেলে আসা ভয়াবহতার কারণে তাদের কৌতূহল ম্লান হয় না, আছে শুধু নারী ও শিশু। তারা তাদের স্বামী, তাদের বাবা, তাদের ছেলেদের রেখে গেছেন ইউক্রেনে। লড়াই করার জন্য পুরুষদের থাকতে হবে, বিচ্ছেদের বেদনা প্রতিটি মুখে লেপটে আছে। আনাস্তাসিয়া তার ছেলে ও মেয়ের সাথে কিয়েভের বাড়ি থেকে পালিয়ে গেছেন। পরিবারটি লিথুয়ানিয়া পৌঁছানোর আশা করছে। আমরা এগিয়ে যাব, আমরা এর মধ্য দিয়ে যাব, কাঁদতে কাঁদতে বলছিলেন তিনি। আমি আশা করি সবকিছু ঠিকঠাক শেষ হবে এবং আমাদের ইউক্রেন জিতবে। আমি ফিরতে চাই, আমি বাড়ি যেতে চাই। প্রতিটি পরিবারের একই রকম ক্ষতি এবং ভয়ের গল্প রয়েছে। রাশিয়ার আগ্রাসনের প্রথম সপ্তাহে 10 লাখেরও বেশি ইউক্রেনিয়ান দেশ ছেড়ে পালিয়েছে। জাতিসংঘের মতে 5 লাখেরও বেশি মানুষ পোল্যান্ডে পাড়ি দিয়েছে, আরও 10 লাখ ইউক্রেনের অভ্যন্তরে বাস্তুচ্যুত হয়েছে। ইইউ ধারণা করছে যে আগামী সপ্তাহগুলোতে 70 লাখ ইউক্রেনিয়ান দেশ ত্যাগ করতে পারে। পোল্যান্ডে ইতোমধ্যেই অনেক আশ্রয়প্রার্থী রয়েছে এবং অনেক শরণার্থী বন্ধু বা পরিবারের সাথে থাকছে, যা কর্তৃপক্ষের ওপর চাপ কমাতে সাহায্য করেছে।
অন্যদের স্কুল, হোটেল এবং গুদামে স্থাপিত আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে। কিন্তু এটাই সম্পূর্ণ চিত্র নয়, অনেকে ইউক্রেনে যুদ্ধ করতে বাড়ি ফিরে যাচ্ছে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।